বলুন এবার। আমরা বলতে চাইছি উনাকে গ্রামে গ্রাম থেকে বাইরে বার করতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, এমএলএ এসেছিল, বড়বাবু ফোন করে বলেছিল, তা সত্ত্বে বাকি তো লোক আসছে, উনি খাবেন। আচ্ছা, উনি করতে হয়। আচ্ছা, উনি বাড়ি থেকে এখন বেরোচ্ছেন না, ওনার অবস্থা খুবই খারাপ, উনি খাবেন কি? গ্রামের লোক এটাই চাইছেন যাতে ওনার একটু কিছু ব্যবস্থা হয়ে যাক, তাই তো? ঠিক আছে, তো আমরা আমার চ্যানেলের মধ্যে চেষ্টা করব যাতে বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন চ্যানেল থেকে যারা আসুন ওনাকে সাহায্য করুন, ওটা চেষ্টা করব। চলুন ওনার বাড়ি যাওয়া যাক এবার। ঠিক আছে, কোন বাড়িটা ওনার? আচ্ছা, এই এই হচ্ছে ওনার বাড়ি। গ্রামের লোক সবাই এসছে এখানে, এখানে বাড়ি, ছোট্ট একটা বাড়ি। হ্যাঁ বলো। আমরা এটাই চাইছি, আমাদের যে ভুবনদা আছেন উনি খুবই গরিব বা দরিদ্রহীন, যেহেতু ওনার যে আমাদের এমএলএ সাহেব এসেছিল, আমাদের বড়বাবু মানা করে গেছে বাড়ি থেকে এখন কোথাও যেতে দেবেন না, যদি উনি বাড়ি থেকে না বেরোন তাহলে ও খেতে পাবে না, এমন অবস্থা। জন্য গরিব মানুষ একটা উপাদান বেঁচে খাই, ওর যদি ভবিষ্যৎ ভালো হয় সেইটাই চাই, ভবিষ্যৎ ভালোর জন্যই চাই। আচ্ছা, আর মানে গরিব মানুষ তো দেখছে বাড়ি দেখছেন একটা সেই মানে তিরফল টাঙা বাড়ি, একটা বাড়িও নাই, থাকবার জায়গা নাই, ওর ভবিষ্যতের জন্যই যদি আপনারা ভালো করতে পারেন তো খুবই ভালো হয়।